আমি সাবিলা আমি সিয়াম আরেকবার যাই কি আমি সাবিলা আমরা থাকছি ক্লোজ আপ কাছে আসার অফলাইন গল্প মেঘ এনেছি ভেজা নিয়ে আমরা আমাদের পরিশ্রম দিয়ে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কাজটা আপনাদের কাছে বেটার করার জন্য বেটার ভাবে তুলে ধরার জন্য এক্স্যাক্টলি এন্ড আমাদের কাছে অনেক সারপ্রাইজেস অনেক গিফটস আছে এবং বেসিক্যালি উই ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ উই কুড এন্ড ইটস আ স্টোরি ফিল উইথ লাভ এন্ড বিউটি এন্ড ইনশাআল্লাহ আপনাদেরও কাজটা অনেক ভালো লাগবে যারা আমাদেরকে পছন্দ করেন যারা আমাদের টিমকে পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলছি আমাদের সাথে থাকুন আপনাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ আছে মেক এনেছি ভেজা ডিরেক্টেড বাই রুবায়েত মাহমুদ আমি বৃষ্টির ফোঁটায় তোমায় দেখছি জানি না তুমি আমায় দেখছো কি অ্যাডভেঞ্চারাস একটা ক্যারেক্টার প্লে করছি কিন্তু গতবার যেরকম আমাকে একটা রাগি একটু রাগি একটা ক্যারেক্টারে দেখা গিয়েছে এবার অনেক বেশি জলি অনেক বেশি হ্যাপি জীবনকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে ট্রাভেলিং পছন্দ করে এবং খুব ভালোভাবে ভালোবাসতে জানে এরকম একটা ক্যারেক্টার প্লে করছি ইনশাল্লাহ সবার মন জয় করতে পারবো প্রতি বছর ক্লোজ আপের নাটকের জন্য সবাই অপেক্ষা করে বিশেষ করে তরুণরা তো ডেফিনেটলি অপেক্ষা করে আমি যখন নিজে একজন দর্শক ছিলাম আমি তখন নিজে অপেক্ষা করতাম এবং খুব আনন্দ নিয়ে খুব আগ্রহ নিয়ে 14 ফেব্রুয়ারি বাংলা ভিশনের সামনে বসে যেতাম ক্লোজ আপের নাটক দেখার জন্য বা আর কি কোনো কাজ রাখতাম না এটা ভাবতেই ভালো লাগছে যে হয়তো এবার আমাদের প্রোডাকশন দেখার জন্য আমাদের নাটকটা দেখার জন্য টিভির সামনে কেউ বসবে এটা একটা অসাধারণ অনুভূতি এটা আমি বলে বুঝাতে পারবো না যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে আবির যে খুব বেশি কথা বলে না একটু স্টিফ থাকে নতুন এনভায়রনমেন্টের সাথে মেশার চেষ্টা করে নতুন বন্ধু বানাতে পছন্দ করে এরকম একটা ছেলের জীবনে যখন কাউকে পছন্দ হতে পারে এবং যখন তার জীবনে ভালোবাসা আসতে পারে সেটা কীভাবে আসতে পারে দ্বিতীয়বারের মতো ক্লোজ আপের ভ্যালেন্টাইন্স ক্যাম্পেইনে আমি আছি অনেক ভালো লাগছে বিকজ ক্লোজ আপের এই ক্যাম্পেইনটার জন্য সবাই অনেক বেশি ওয়েট করে আমরা যারা অ্যাক্টর আছি তারা অ্যাক্টিং করার জন্য ওয়েট করি দর্শকরা কাজটা দেখার জন্য ওয়েট করে এবং সবাই অনেক বেশি আগ্রহে থাকে যে কবে দেখবে কবে বের হবে সো অনেক বেশি এক্সাইটেড প্রথমত কম্পিটিশনের পর এটা আমার প্রথম কাজ প্রথমেই আমি ক্লোজ আপ কাছে আসার অফলাইন গল্প দিয়ে শুরু সো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যেটা আমি বলবো যে আমার ক্যারেক্টারের ব্যাপারে আমি বলবো যে আমার ক্যারেক্টারটা ভিন্ন টাইপের ক্যারেক্টার এখানে আমি একটু কনজারভেটিভ টাইপের বিজনেস টিজনেস নিয়ে বিজি থাকি আমার ঘোরাফেরা আমার পছন্দ না আমি মিটিংস বিজনেস ক্লাস মেনটেন করি ব্র্যান্ড ছাড়া জামা কাপড় পরি না আম্মু আম্মু আমাদেরকে টিভিতে দেখাচ্ছে বাংলা ভিশন বাংলা ভিশন আন্টি আমাকে দেখা যায় আন্টি তোরা যাবি এখান থেকে কি শুরু করছিস তোরা আম্মু যে বাঁধন হিরো বাঁধনের পিছনে দাঁড়ানো আমরা দেখো আমিও সবাই আচ্ছা শোন যদি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিছে যে ছেলেটা দোস্ত এটা আমার ক্যারেক্টার কমন কমন দিস ইজ মাই ক্যারেক্টার ইন্ডিয়ান সারের মতো লাগে আন্টি আমি নীল জ্যাকেট পরছি আন্টি হ্যাঁ আমিও আমিও বাই বাই তোরা যাবি 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 তোরা আচ্ছা যাই হোক আমি আমার ক্যারেক্টার ব্যাপারে বলছিলাম সো আমি খুব কনজারভেটিভ টাইপের একটা ক্যারেক্টার আমার রসকস বলে কিছু নেই
অনুভূতি আসলে সবসময় ভালো থাকে, বাট এইবারের অনুভূতিটা খানিকটা আলাদা। গতবার অনেক বেশি এক্সাইটেড ছিলাম, উত্তেজিত ছিলাম, এইবারও এক্সাইটেড আছি, বাট এবার অনেক আমরা গুছিয়ে কাজ করতে পারছি আর কি। অ্যান্ড এবার গতবার আমরা পুরো ঢাকায় শ্যুট করেছিলাম, বাট এবার আমাদের জন্য খানিক অনেকখানি চ্যালেঞ্জিং হয়েছে আর কি। আমি আমাদের লোকেশন ছিল বান্দরবন, চিটাগাং, ঢাকা, তো সব কিছু মিলে আমাদের পুরো টিম অনেক কষ্ট কষ্ট করে আমরা কাজটা করেছি আর কি। আমি যে সেরা তিনে আসবো এটা আসলে কল্পনা অতীত, তবে পার্টিসিপেট করাটাই আমার মূল লক্ষ্য ছিল, কারণ এইখানে অনেক বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে ক্লোজ আপ আমাকে। কথা হয় দেখা হয় না, জানি না জানি না কেন, শোনা হয় জানা হয় না, বুঝি না বুঝি না কেন। আমরা আসছি ভ্যালেন্টাইন ডে তে 14 ফেব্রুয়ারি আপনাদের কাছে উইথ লটস অফ লাভ, লটস অফ ফান, লটস অফ এভরিথিং, লটস অফ বিউটি। স্টে টিউন উইথ আস, টিল দেন লাভ 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 লাভ, ডোন্ট মিস ইট, বাই বাই। কাছে আসার এই উৎসবে।